আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং সিলেটের মধ্যে তথাকথিত লাল আজহাবী ও আহলহাদিস সম্প্রদায়ের লোকেরা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওকে খুব ভাইরাল করতেছে ভিডিওটি হচ্ছে সুরমা টিভির পক্ষ থেকে একটি একটি আপনার প্রতিবেদন দেওয়া হয়েছিল ওই প্রতিবেদনের মধ্যে সিলেটের মধ্যে যে আহলেহাদিসের দায়িত্বশীল লোক আব্দুল সবুর ভাই উনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন উনি ওনার বক্তব্যের মধ্যে খুব মিষ্ট ভাষায় কথা বললেও ওনার অন্তরের অবস্থা ছিল খুব জটিল এই জটিলতা হয়তো সরল মনা মুসলমান বুঝতেও অসুবিধা হবে অনেকে ভাবতে পারেন যে এত সুন্দর সুন্দর কথা বলে যে এই লোক সেই লোকের বিরুদ্ধে কেন আলেমুলা মারা সেই সংগঠনের বিরুদ্ধে কেন আলেমুলা মারা আমি একটু এই মিষ্ট ভাষার ভিতরে কীরকম তিক্ততা ছিল এইগুলা তুলে ধরার চেষ্টা করতেছি অনিয়নির বক্তব্যের শুরুতে বলেছেন ওনারা দুই সালে এই সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং দুই হাজার আঠারো সালে এটা বাস্তবায়নে সফল হয়েছে এবং এখানে কত টাকার অর্থের লেনদেনও হয়েছে এই এগুলার হিসাব দিয়েছে তাহলে আমি যে পূর্ববর্তী একটি বক্তৃতায় বলেছিলাম ওনারা হুট করে এই রমজানেই সিলেটের মধ্যে আসেন আসেননি বরং একটি দীর্ঘ পরিকল্পনার ফসল এইগুলা তো এটা প্রমাণিত হয়ে গেল যে ওনারা দীর্ঘদিন আগ থেকেই পরিকল্পনা করেছিলেন এবং দশ বছর প্রায় দশ বছর পরে ওনারা সফলতা পেয়েছে যাই হোক এটা সফলতা বলবো না মানে ফিতনা লাগাইতে মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব লাগানো যে পয়তারা তারা এই মিশনে ওনারা সফল হয়েছে ওনারা দ্বিতীয়ত ওনার বক্তব্য বলেছেন ওনাদের মসজিদ কমিটিতে কিছু মাতাওয়ালার লোকেরা অবস্থান করতেছে মাতাওয়ালা লোকেদের অবস্থান যে করতেছে এই ব্যাপারে আমি বলতেছি আমরাও বিশ্বাস করি আপনাদের মসজিদে অনেকগুলা মাতাওয়ালা লোক বড় বড় মাতাওয়ালা লোকরা অবস্থান করতেছে এই জন্যই এত আপনাদের পাওয়ার বা ক্ষমতা দেখাচ্ছে তো ওই সকল মাথাওয়ালা লোকেরা ইমানের দিক দিয়ে যে খুব ভালো মানের ইমানদার ওই রকম না এদের ইতিহাস যদি আপনারা চর্চা করেন এই মসজিদ কমিটির সাথে যারা জড়িত অধিকাংশ ছিল আপনার এই সুদি কারবারের সাথে ব্যাংকিং সুদের সাথে জড়িত অধিকাংশ আপনার এই কর ফাঁকির মামলায় অভিযুক্ত এবং হুন্ডির ব্যবসার সাথে জড়িত তো হো এই সমস্ত লুক এখন আমাদের সহিদিস আর জয়িফাদিস শিক্ষা দিচ্ছে অথচ তারাই সুদের সাথে জড়িত তারাই করফাকির সাথে জড়িত তারাই হুন্ডির সাথে জড়িত তো ইসলামের অবস্থা কোথায় চলে যাচ্ছে এটা হ্যাঁ দরকার যারা ইসলামের বাণীর প্রচার করতেছেন আলেম উলামারা তাদের বাণী চাইতে এখন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই সুৎখুরদের বাণী অনেক মধুময় মনে হচ্ছে তো যাই হোক সবাই বলতেছি না কিছু কিছু আছে ভালো তো ওনারা একটি হিসাব দিয়েছেন যে মসজিদে ওনাদের কি হয় না হয় এটা দ্বিতীয়ত ওই সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল যে আপনাদের মসজিদের সাথে অন্যান্য মসজিদের পার্থক্যটা কি। তখন তিনি বললেন অন্যান্য মসজিদের সাথে আমাদের মসজিদের মৌলিক কোনো পার্থক্য নেই এই এই প্রথমে এই কথা বলল পরবর্তীতেই এই জায়গায় এই লোকটা বলল যে আমাদের মসজিদ চলে সুন্নার ভিত্তিতে তাহলে বলুন তো মৌলিক পার্থক্য নেই আবার বলতেছে আমাদের মসজিদ কোরআন সুনার ভিত্তিতে তার মানে সিলেটের বাকি তিনশোটি মসজিদকে প্রশ্ন তোমাদের কোরআন সুনার ভিত্তিতে চলে আমাদেরগুলা কি আমরা গীতা দেখে আমরা বাইবেল দেখে ওই মসজিদ পরিচালনা করা হয় সুতরাং এই যে বললো প্রথমে বললো যে আমাদের মৌলিক কোনো পার্থক্য নেই এটা হলো মিথ্যাচার বরং ওদের ভিতরের খবর হলো আমাদের মসজিদগুলাতে নমাজ হয় না এই জন্যই ওরা স্বতন্ত্র মসজিদ নির্মাণ করেছে যে ওদের ওদেরটা নামাজ হয় আমাদেরটাতে হবে না এই জন্য ওরা স্বতন্ত্র মসজিদ তৈরি করেছে এবং বারবার ওরা বলতেছে আমরা প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদের বিপরীতে মসজিদ নির্মাণ করব মসজিদের বিপরীতে মসজিদ নির্মাণ কি ভালো জিনিস এটা তো দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। একটি মসজিদ আছে এর পাশে আরেকটি একটি মসজিদ নির্মাণ করবেন তার মানেই তো দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য যাই হোক ওরা প্রথমে বলেছে এই কথা তারপর বলল যিনি ও সাংবাদিক ছিলেন উনি প্রশ্ন করলেন যে মাঝহবের বারে আপনাদের অভিমত কি তখন বলল না না আমরা তো চার মাজ হক মনে করি এবং চার আমরা অনুসরণ করি তাহলে চার যদি হক মনে করে প্রশ্ন আমার চার মাজাহাবকে যদি ওরা হকই মনে করে তাহলে মাঝহবের বিরুদ্ধে কেন কটুক্তিকর বক্তব্য রাখবে এবং যেই সকল বক্তারা মাঝহাবের বিরুদ্ধে অনবরত কটুক্তিকর বক্তব্য রাখে ওদের কেন প্রত্যেক শুক্রবারে ওরা এইখানে আইন বয়ান দেওয়ায় মাজাবের পক্ষে এই জন্য না মাজাবের বিপক্ষে ওরা কাজ করতেছে এই জন্য মাঝাবের বিপক্ষে যেই সকল বক্তারা বক্তৃতা যেই আব্দুর রক বিন ইউসুফ যেই আকরামুজ্জামান এরা মাজাবের পক্ষে বিপক্ষে নয় বরং বিপক্ষে কটুক্তিকর মন্তব্য করে এই এদের এনে এনে প্রত্যেক শুক্রবারে ওরা বয়ান দেওয়ায় আর সাংবাদিক গেলে বলে আমরা তো মাজাবের বিপক্ষে না আমরা তো চার মাজাবই মানি তো মাজাহ মানার ক্ষেত্রে ওদের কিছু নমুনা দেখাচ্ছি এরপরে বলতেছে যে আমার মদিনার যেমনভাবে ফ্রেন্ডলি এনভাইরমেন্ট আসে মদিনাতে মক্কাতে যেমন ফ্রেন্ডলি এনভাইরমেন্ট এনভাইরমেন্ট আছে আমাদের মসজিদের মধ্যে ওইরকম একটি পরিবেশ চলার ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা চাই পৃথিবীর সব মসজিদ চলুক মদিনা এবং মক্কার আদলে কথাটা তো কত সুন্দর যে কোনো সাধারণ মুসলমান শুনলে বলবে এত সুন্দর কথা আমরা তো একতার সাথে একমত তো সব মসজিদ এক নিয়মেই চলুক তাহলে মদিনা এবং মসজিদে নববী এবং মক্কা মক্কা কাবার শরীফের নিয়ম আদলে যদি চলতে হয় কাবার শরীফের মসজিদ আদলে যদি চলতে হয় তাহলে তোমরাই তো এটা লঙ্ঘন করতেছো কারণ মক্কা এবং মদিনা দুই স্থানে মসজিদে নববী এবং মক্কা শরীফ হারুমান শরীফের স্থানে ওইখানে তো তারা ভিন্ন মাছ বিশ জমাতে হয় তো বাবারা তুমি তাই মসজিদে নববি মক্কা শরীফের হনুমান শরীফের আদলে অন্যান্য মসজিদ চালানোর চিন্তা করতেছ নিজেরাই তো চলো না নিজেরাই তো দোকাবাজি করে আট রাখাতে আট টাকাতেই পড়তে হবে ওই রকম বাধ্যতামূলক করে আট রাখাতে তারাবির ব্যবস্থা করতেছ তো তারাবীর ব্যাপারে আবার মিথ্যাচারের আশ্রয় নিয়েছো বলেছো যে তারাবীর ব্যাপারে যে আমরা সহি সহি হাদিসের অনুসরণ করি তারপর তারাবি আট রাখার পড়ি তা তো মিতেন তারাবি আট রাখার পরে সহিদিশের অনুসরণ করে আমরা কি ভুল হাদিসের অনুসরণ করি তো ওনারা যে হাদিসের বর্ণনা দিয়েছিলেন যে আবু সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত হজরত আয়সা মা আয়সার আদিল্লা তালহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রমজানের এবাদত কিরকম ছিল রমজানের নামাজটা কিরকম ছিল তখন মা আয়সার আদিল্লাহ তালহু বলেছিলেন যে উনি বিতির সহ পড়েছেন কয় রাখাত নামাজ এগারো আট বিতির আট বিতির তিন আট আপনার অন্য নামাজ পড়েছেন কয় রাখাত আট রাখাত আট আর তিন হচ্ছে এগারো রাখাত এগারো রাখাত পড়েছেন সাথে সাথে এই হাদিসের মধ্যে আয়সার এই কথাও বর্ণিত আছে যে এই এবাদত আল্লাহর রাসুল সাল্লাহ করতেন রমজান সারাও করতেন এবং বুখারি শরীফে এই হাদিসটা কোথায় এসেছে তারা এসেছে তারাবীর অধ্যায় এই হাদিস আনা হয় নাই বরং আনা হয়েছে আল্লাহর রাসুলের রমজান এবং রমজান সারা আল্লাহ রসুলের নামাজ ওই অধ্যায়ের মধ্যে তাহাজুতের যে শিরোনাম ওই শিরোনামের মধ্যে এই হাদিস আছে সুতরাং স্পষ্টত বুঝে যায় এই হাদিসটা দ্বারা তাহাজুত প্রমাণিত হয় তারাবি প্রমাণিত হয় না কারণ তারাবি তো সারা বছর পড়ার বিষয় না তারাবি তো পড়া হয় রমজানে তাহলে আয়সা মায়িল্লাতাল বলতেছেন এই আবাদত আল্লাহ রসুল সারা বছর করতে করতেন তার মানে বোঝা যায় যে সারা বছর করতেন মানেই হলো সারা বছর তাহযুদ্ের নামাজ পড়া যায় আর সারা বছর করতেন মানেই হল তাহাজ এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে গেল তাহাজ নামাজের ক্ষেত্রে এই হাদিসটা যে এটা প্রতিষ্ঠিত হলো এবং এটা যে থারাবি না এটা এই মায়ার কথা থেকে বোঝা যায় যে সারা বছর আল্লাহ রসুল এই ইবাদত করতেন এরপরে মুসলিম শরীফের মধ্যে দেখবেন একটি হাদিস আছে সেইম হাদিস যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল শেষ রাতে আল্লাহ রসুলের এবাদত কি ছিল তো শেষ রাতের এবাদতের ক্ষেত্রে এই কথা বলেছিলেন মুসলিম শরীফে আবার মুসলিম শরীফে আরেকটি হাদিস আছে সেখানে বলেছেন মা তেরো সারাদ পড়েছে দেখা গেল ওরা যে সহি সহি তিনটা হাদিস সহি মুসলিম শরীফের দুই এটা শরীফের দুইটা তিনটা হাদিস সহি তিনটা হাদিস সহি থাকার পরও তিনটা হাদিস সহি থাকার পরও দেখা যায় যে একটা মানে তিনটা তো তিনটা মানতেছে না কারণ তেরো রাখার তো মানে না আঠ রাখার মানতেছে অথচ এই তিনটা হাদিস বলা হয়েছে তাহজুদের ক্ষেত্রে তারাবির ক্ষেত্রে নয় তাছাড়া দেখা যায় হজরত অমর রাদি আল্লাহ আল্লাহ রসুলের খালিফা দ্বিতীয় খালিফা তিনি যে যে জায়গায় বিভিন্ন সাহাবিদের নিয়ে পরামর্শ সাপেক্ষে বিশ্বের কাতে এইটা ব্যবস্থা করে দিলেন বিষ টাকা তার আবি পরা তাহলে অমরের চাইতে কি আমরা জ্ঞানী বেশি হয়ে গেছি অমরের চাইতে কি আমরা বেশি ইমানদার হয়ে গেছি অমরের চাইতে কি আমরা হাদিসের সহি আর জাল এইগুলা বোঝা শিখে গেছি যে অমরের কথাকে উড্র করে আমরা আমরা নতুন একটি সিদ্ধান্ত নিব তখন দেখেন অমর আদি আল্লাহ তালাহু শুধু শুধু যে এই ব্যাপারে একটি বলে দিয়েছেন এইরকম না বরং তিনি একজন বিশিষ্ট সাহাবি উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালহুকে ইমাম নিযুক্ত করে এই তার আবির নামাজ বিশ রাখাত পড়ানোর জন্য দিচ্ছেন ওমর রাজি আল্লাহ তালহ ইন্তেকাল হলো উসমান রাজি আল্লাহ তালহ শাসন ক্ষমতা নিলেন উসমানের পর আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তালহ পর আজ পর্যন্ত এই দীর্ঘ সময় মুসলমানদের চলে গেল এই বিশ রাকাত পড়া হচ্ছে কেউ এটা লঙ্ঘন করে নাই আর এখন এসে ওনারা সহিদিসের উপর ভিত্তি করে ওনারা বলতেছেন যে এটা নাকি হিয়া দিছে আট রাখাত আছে বিশ রাখাত পরা যাবে না বিশ বেদাত বিশ এটা বানানো মানুষের বানানো তাহলে মানুষের বানানো হলে অমর কি বেদাত করতেন অমর কি এইটা বানিয়ে বানিয়ে ফেলতেন মন করা ইসলামের বিরুদ্ধে গিয়ে তাহলে আমাদের উপর দুঃ তো দুষ্টাত আছে অমরের উপর অথচ অমর রাদি আল্লাহ তাল্লাহন হতে পারে আল্লাহ রসুল সালি বলতেছে যে আমার পরে যদি কেউ নবী হওয়ার অনুমতি পেত তাহলে সেই নবী হওয়ার অনুমতি অমরের অমর রাদি আল্লাহ অমরের তাকতো এরপরে ওনারা একটি ব্যাপারে বলেছেন যে ওনাদের মসজিদে আজান আজানের ব্যাপারে প্রশ্ন করেছে ওনারা বলেছেন আমাদের মসজিদে আজান আমরা পাঁচ মিনিট তিন চার মিনিট আগে আমরা দিয়ে দিই কারণ সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আমরা আজানটা দিয়ে দিই যে জন্য আমাদের স্থায়ী ক্যালেন্ডার দিকে ভালো কথা সূর্যাস্তের সাথে সাথে আপনারা আজান দিয়ে দিন এই আজানের ব্যাপারে ওনারা যে হাদিসটির উনি বললেন হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন এটাও উপকারী যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো সূর্য সূর্য ডুবার সাথে সাথেই তোমরা ইফতার করো এই হাদিসের মধ্যে এ আপনার বেকাগ ব্যাখ্যাগ্রন্থ যে ফতুল বাড়ি বোকারি শরীফের বিশুদ্ধ ব্যাখাগ্রন্থ হচ্ছে ফতফুল বাড়ি এখানের মধ্যে ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এনেছেন যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো এবং ইহুদি খ্রিস্টানের অনুসরণ করো না তখন ইহুদি খ্রিস্টানের অনুসরণের ক্ষেত্রে বুঝাতে গিয়ে ইবনে হাজার আসকালানি বলেন যে ইহুদি খ্রিস্টানরা ইফতার করতো আকাশের চন্দনী দেখে চন্দনী বলতে এই তারকাগুলা দেখে যখন আকাশের মধ্যে তারকাগুলো স্পষ্ট হয়ে যেত তখন তারা ইফতার করতো অর্থাৎ অনেক রাতে অর্থাৎ এই সন্ধ্যাবেলা সূর্য ডুবার সাথে সাথে না এর অনেক পরে এরা ইফতার করতো আল্লাহ রসুল বলতে ওদের অনুসরণ করো না মানে সন্ধ্যা ডুবার সাথে সাথে তোমরা করো ওদের অনুসরণ করো মানে এই দীর্ঘ সময় অপেক্ষা করো না এটা বোঝানোর আল্লাহ রসুল বলুন তো আমরা যারা এক মিনিট এদিক সেদিক করে ইফতার করি আমরা কি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতেছি আমরা কি চন্দ্রনি দেখে ইস্তার করতেছি আল্লাহ রসুলের সময় তো গড়ি ছিল না আল্লাহ রসুলের সময় তো মনে আমাদের চিরস্থায়ী ক্যালেন্ডার ছিল না তাহলে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এই সময় মেনটেন করতেন কিভাবে কখন কি প্রশ্ন এসেছে আমাদের মনে তো আল্লাহ রসুলসাল একই হাদিসের মধ্যে আসেন সাহাবাকে বললেন যে এই উঁচু টিলার মধ্যে উঠে উঠো এবং দেখো সূর্য ডুবে গেছে কিনা যখন সাহাবের রাজ্লাতলা ওইখান থেকে বললেন যে হ্যাঁ সূর্য ডুবে গেছে তখন স্টার্ট করা শুরু হলো তাহলে বর্তমানে যে ক্যালেন্ডারগুলা সৃষ্টি হয়েছে ভালো বৈজ্ঞানের ভালো আবিষ্কারগুলো আমরা গ্রহণ করব। এই ক্যালেন্ডারের মধ্যে এই যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর তিনবার ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছে তাহলে যদি বিজ্ঞানীদের মধ্যে ডিমত থাকে যে সূর্য ডুবা নিয়ে তাছাড়া দেখবেন সূর্য ধরেন ছয়টা পঁয়ত্রিশ মিনিট বিশ সেকেন্ডে ডুবলো তাহলে ক্যালেন্ডারের মধ্যে কি বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের কোনো হিসাব থাকে থাকে না তাহলে আপনি যে বিশ সেকেন্ডটাকে যদি ইফতার করেন তাহলে আপনার মধ্যে রোজাটা ভাঙ্গার একটি পদ্ধতির মধ্যে চলে যায় যার কারণে আমরা সংসদ থেকে দূরের জন্য এক মিনিট এদিক সেদিক করে পিছিয়ে আমরা ইফতারটা করি এর মানে এই নয় যে আমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতেছি আপনারা যে হাদিসের উপর আমল করেছেন বলে একবারে বিভ্রান্তি ছড়িয়ে একবারে ঠিক টাইমে ঠিক টাইমে ঠিক টাইমে আর ঠিক টাইম তুমি এখান থেকে কি বুঝবা ঠিক টাইম সেকেন্ডের হিসাবেই তো তুমি বুঝো না তাহলে এই এটা এটা বলে আমাদেরকে শুধু শুধু অপবাদ দিবা না আমরা যে এক মিনিটে পিছিয়ে ইফতার করি এটা অনেক উত্তম কারণ আমরা সংশয় মুক্ত থাকি যে ঠিকই সূর্য অস্ত অস্ত গিয়েছে এছাড়া আরো কিছু ব্যাপার নিয়ে ওনারা কথা বলেছেন যে মহিলাদের ওনারা উৎসাহিত করেন না আচ্ছা মহিলাদের যদি আপনারা উৎসাহিত না করেন তাহলে আপনাদের বক্তা এসে এই হাদিস কেন বললো যে এক লাগা চল্লিশ দিন মসজিদের মধ্যে নামাজ পড়লে তার এই ইমানদারের লিস্টিতে নাম লেখা হয়ে যায় মহিলাদের উদ্দেশ্যে বয়ানের মধ্যে এটা বলতেছে তো মহিলারা কি এক লাগা চল্লিশ দিন মসজিদের মধ্যে নামাজ পড়তে পারবে ওদের শারীরিক অবস্থা কি এরকম তো আপনাদের মহিলা হয়তো পারে কিন্তু বাংলাদেশের অন্য মহিলারা পারে না কারণ আল্লাহর সৃষ্টিকর্ত কর্তৃক মহিলাদের কিছু সমস্যা থাকার কারণে ওরা চল্লিশ দিন এক টানা জমাতে নমাজ পড়তে পারবে না সুতরাং এই যে মহিলাদের উৎসাহিত করেন না বলতেছেন আবার মহিলাদের প্রত্যেকের নাম্বারে নাম্বারে মেসেজ দিতেছেন একের পর এক মেসেজ দিতেছেন নামাজে আসেন এই করেন এই করেন তো একদিকে বলেন আমরা উৎসাহ দিই না অন্যদিকে বলেন আবার একটা জিনিস সত্য কথা বলেছে যে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বলেছেন মহিলাদের জন্য উত্তম স্থান গড় নামাজের জন্য তো এটা এটা তো ঠিক কথা আমরা বলি নাই মসজিদে মসজিদের মহিলারা নামাজ পড়তে পারতেন তবে ওই রকম মসজিদের ব্যবস্থা করতে হবে আপনারা এখানে নিয়ে একবারে নারী পুরুষে দাঁড় করিয়ে দিবেন হিজবু তাউিদের মতন এরকম হবে না যাক আপনাদের তাকুয়া মসজিদে কিছুটা শুনেছি যে ব্যবস্থা ভালো আছে ভালো থাকলে তো ভালো মহিলারা নামাজ পড়তেছে অসুবিধা তো নেই কিন্তু এইরকম উৎসাহ দিয়ে মহিলাদের টেনে টেনে নেবেন আর দেখার ব্যবস্থা করবেন এইগুলা থেকে মনে হয় ধীরে ধীরে বিরত হলে আপনাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে আরো বিভিন্ন কথা আছে হয়তো সময় সংক্ষিপ্ত এই জন্য বলতে পারতেছি না আমি পরবর্তীতে এইগুলা নিয়ে আলোচনা করব এই এই যে উনি বক্তব্য দিয়েছেন সবগুলা নিয়ে আলোচনা করব।